বোমার স্তূপে মুর্শিদাবাদ জেলার চার প্রান্তে উদ্ধার বোমা। সকালে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জের পর মুর্শিদাবাদ পুলিশ জেলার রেজিনগর হরিহরপাড়া ও সালার থানা থেকে উদ্ধার বোমা। সালার থানার উজনিয়া গ্রামে কালভার্টের নিচ থেকে 12টি তাজা বোমা উদ্ধার হয়। উজনিয়া থেকে সালার যাওয়ার রাস্তায় কালভার্টের নিচে একটি জারে 12টি বোমা কে বা কারা রেখে চলে যায়। সকাল 10টা নাগাদ স্থানীয়দের চোখে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। সালার থানার পুলিশ খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে। নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে। বোম পাওয়া গেছে, বোম ধরেন খুব খারাপ জিনিস, ওইদিকে বাচ্চারা স্কুলে যায়, বোম আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, বোম পাওয়া যাচ্ছে, ওখানে বাচ্চারা যায়, যদি কোনো বাচ্চা যেত হয়তো অ্যাক্সিডেন্ট হওয়া যেতে পারতো। তাই পুলিশ প্রশাসনকে বলবো কড়াভাবে দমন করা, যে এর সাথে যে রাজনৈতিক দলই যুক্ত থাকুক বা যেই নেতাই যুক্ত থাকুক তাকে যেন পুলিশ অ্যারেস্ট করে। গ্রামের মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে, আমরা তো প্রচণ্ড ভয়ে আছি। এই যে আমাদের গ্রামে কতজন বাচ্চা ছেলে, ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করতে যায় এই স্কুলে, এই যে রাজনীতি খেল খেলে আমাদের এই যে প্রচণ্ড আমরা কিন্তু ভয়ে আছি। পুলিশের এর জন্য পুলিশকে প্রচণ্ড হারে করা ইলা দরকার।